লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করল ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটি। শনিবার বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটির এক বর্ধিত কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির উত্তর পূর্বাঞ্চল কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা, রাজ্যের দুই সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতি দেবী দেববর্মন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ বিজেপির সমস্ত মন্ত্রী, বিধায়ক, জেলা কমিটির সভাপতি, মণ্ডল কমিটির সভাপতি সহ অন্যান্যরা। এদিনই বর্ধিত কার্যকারিণী সভা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ায় এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করে একটি প্রস্তাব পাশ করা হবে। পাশাপাশি লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন বিষয় নিয়েও আরও একটি প্রস্তাব পাশ করা হবে। সদ্য সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এই বর্ধিত কার্যকারিণী সভা আহ্বান করা হয়েছে বলে জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী দেববর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব, সংগঠিত করব। আর আমাদের প্রথম যে রেজুলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমরা একটা রেজুলেশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। আর আমাদের রাষ্ট্রপতি, আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে, সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কী কী করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেইগুলি আমাদের মণ্ডল স্তর, জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজুলেশন আমরা পাস করব। এই বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই কার্যকারিণী, বিশেষ কার্যকারিণী বৈঠক এখানে ডাকা হয়েছে। মণ্ডল স্তর, মোর্চা, জেলা, সমস্ত রাজ্যের সমস্ত পদাধিকারী, বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে মিনিস্টার সবাই। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গন্ডাছড়া মহকুমার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দুঃখ প্রকাশ করেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, দলের পক্ষ থেকে গন্ডাছড়ার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে দফায় দফায় পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী এবং বিধায়কদের একটি দল অতি সত্বর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যাবেন। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এটা আমাদের কাছে এটা দুঃখজনক, এটা হওয়া বাঞ্ছনীয় না। তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন। এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের, পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএমকেও নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কীভাবে পুনর্বাসন করা যায়, কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নিই। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য প্রদেশ স্তরে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে, আগামী দুই একদিনের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি আরও জানান, পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটি এবং তিপ্রা মথার ভূমিকা কী হবে সে সম্পর্কেও অবিলম্বে তিন দলের বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই বর্ধিত কার্যকারিণী সভায় মণ্ডল স্তরের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।